নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাই আবারও আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে। ভিডিওর প্রথমেই বলছি, সবাইকে অনেকে হয়তো ভিডিও দেখেন কিন্তু কোনো রিয়েক্ট করেন না। প্লিজ ভিডিও দেখার পর শেয়ার করবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপিগুলি কেমন হয় বা কোনো ভুল হচ্ছে কি না। কোনো কোনো রেসিপিতে এমনও তো হয় যে এটা বা ওটা করলে আরও ভালো হতো, ভালো হয়, সেটা আপনারা আমাকে বলতে পারেন। আপনাদের কমেন্ট পেলে মনেও অনেকটা আনন্দ হয়, আবার বলতে পারেন অনেকটা আমি ইন্সপায়ারও হই, মনের জোর বেড়ে যায়। আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি, তো আপনারাই বলুন। ফ্যামিলি যদি কথা না বলে বা কোনো রিয়েক্ট না করে কীভাবে ভালো লাগবে? আর আমিও বুঝতে পারি আমার কোনো জায়গাতে কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আজকে যে রেসিপি, সে রেসিপিটি আপনারা কোনো উপাসের দিনে কিংবা কোনো নিরামিষের দিনে তৈরি করলে রুটি কিংবা লুচির সঙ্গে কিন্তু খেতে পারেন। রেসিপিটির জন্য লাগছে লাউ। দেখুন, একটা মাঝারি টাইপের লাউ কিনে আনলেন বাজার থেকে। আমি তো দেখে খুব খুশি, কারণ কি আমার খুবই প্রিয় আর পছন্দের একটি জিনিস। লাউটাকে আগে জল দিয়ে ধুয়ে নিলাম। দেখুন, লাউ তো আমরা সবসময় বিভিন্ন ধরনের ডাল দিয়ে রান্না করে থাকি সবার ঘরেই। মুগ ডাল, মসুর ডাল, কোনো কোনো সময় আবার মাশকলাইয়ের ডাল দিয়েও রান্না করে থাকি। আজকে একটু অন্যরকম করে ট্রাই করলাম। এখানে দেখুন, কিছু সয়াবিন ভিজিয়ে রাখলাম উষ্ণ গরম জলে। সয়াবিনগুলির জল ভালো করে চিপে মিক্সারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আধ ভাঙা করে মিক্সার করে নেব। সয়াবিনটাও কিন্তু মিক্সার করা হয়ে গেছে। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, দুধ থেকে 3 চামচের মতো বেসন, দুধ থেকে 3 চামচের মতো ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি হিং, 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মেখে নেব। মাখার পর ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিতে হবে। আবার এটাকে সয়াবিনের কোফতাও বলতে পারেন। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। চাইলে সয়াবিনের বলগুলো আর একটু ছোট আকারও করে নিতে পারেন। এভাবে সব বল বানিয়ে নেব। তারপর এইগুলিকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম হতে দেব। এখন ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে বলগুলো লাল লাল করে ভেজে নেব। একদম আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, নতুবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বাদ বাকি বলগুলিও আমি সেমভাবেই ভেজে তুলে নেব। সয়াবিনের সব বলগুলি ভাজা হয়ে গেলে এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা। এই সব কিছু একটু ভাজা হয়ে গেলে লাউ দিয়ে দিচ্ছি। লাউয়ের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিলাম, যাতে করে কড়াইতে পুরা না লেগে যায়। লাউটা একদম কচি ছিল, দেখতে পাচ্ছেন অনেকটাই জল বের হয়েছে লাউ থেকে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই রান্নাতে ডালও দিতে পারেন, হয়তোবা আরও বেশি স্বাদ লাগতে পারে। আমি আর দিলাম না। আজকে এভাবেই রান্না করে দেখব খেতে কেমন লাগে। আর সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো হয়েছিল খেতে। ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে এসে পৌঁছায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ ফলো করে দেবেন। চলুন এবার সয়াবিনের বলগুলি দিয়ে দিই। বলগুলি দেওয়ার পর কিন্তু
বেশিক্ষণ রাখা যাবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে, নতুবা সয়াবিনের কোফতাগুলি ভেঙে যেতে পারে। হয়ে গেছে, দেখুন নামিয়ে নিলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকব। এখানে দেখুন লাউয়ের যে বাকলাগুলো ছিল সেগুলিকেও কিন্তু ফেলে দেব না, একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও দিয়েছি। বাকলাগুলিকে এখন ভেজে নেব। রান্নাবান্না সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুর বাজে প্রায় 1:30টার মতো, ঘরে খাওয়ার মতো আর কেউ বাকি নেই, তো চলুন আমি খেয়ে নেই। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।